প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া বাসায় থাকার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের নামে বাড়াবাড়ি করলে বিএনপিকে মূল্য দিতে হবে বলে দিয়েছেন হুঁশিয়ারিও। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির আয়োজনে রাজধানীতে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। আগামী নির্বাচনও হবে এই সংবিধান অনুযায়ী বলেন, খালেদা জিয়াকে বিএনপি নেতাকর্মীরা মুক্ত করতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় দণ্ডপ্রাপ্ত হয়েও তিনি বাসায় অবস্থান করছেন। শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যারা একুশে আগস্ট ঘটিয়েছিল তারাই, তাদের চেয়ে প্রতিহিংসা পরায়ণ বাংলাদেশে আছে। বেগম জিয়াকে আপনারা মুক্ত করেন, শেখ হাসিনার উদারতা তা দণ্ড স্থগিত করে তাকে বাসায় রাখা। ডিসেম্বরে সরকার পতনের যে ঘোষণা দিয়েছে বিএনপি, তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার নয়, ডিসেম্বরে তাদের আন্দোলনেরই পতন ধ্বনি শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী আন্দোলনের বিরুদ্ধে বলেন, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেছেন, বিরোধী দল আন্দোলন করুক, বাধা দেবে না। তারা এখন বাড়াবাড়ি করছে, তারা বেগম জিয়াকে নিয়ে 10ই ডিসেম্বর বিজয় মিছিল করবেন সরকার পতন। আপনার তো সরকারের পতন ধ্বনি শুনছেন, যেভাবে বাড়াবাড়ি করছেন, আমি আপনাদের আন্দোলনের পতন ধ্বনি শুনতে পাচ্ছি। বঙ্গবন্ধু সৈনিকেরা কখনো দেশ ছেড়ে পালাবেন না, পালিয়ে বেড়ানো বিএনপিরই রাজনৈতিক সংস্কৃতি বলেও মন্তব্য করেন তিনি। পালাবার ইতিহাস তো আপনাদের। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।